ওটাকে ক্যান্সেল করেছে। ঠিক বলছি না বেটি? বলছি আগে লিখতেন তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, ওটাকেও ক্যান্সেল করেছে। আগের ভোটে বলতেন বাংলা বাংলার মেয়ে কি চায়। হ্যাঁ, আমরা বাংলার মেয়ে কিন্তু চেয়েছিলাম, কিন্তু আমরা ভাবি নাই যে বাংলার মেয়ে শাহজাহানের তৈরি করে হিন্দুদের সুন্দরী সুন্দরী নারীদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে পিছিয়ে বানাবার কথা বলে রাতের পর রাত ধর্ষণ করবে। মহিলা মুখ্যমন্ত্রী লজ্জাও করে না। তৃণমূলের নেতারা যদি এখানে মিটিং করে যেন জবাব দেয়, আর ওরা কি বলে? এটা নাকি মহিলা কতটা এসে এগুলো করছে, মিডিয়া তাদের আধার কার্ডে ভোটের কার্ড দেখাইয়া দিল। তারা সঙ্গে স্থানীয় অধিবাসী ওই মহিলা ছিল, কিন্তু একটু মর্যাদা যদি থাকে তাহলে তৃণমূলে যাওয়া যায়, তৃণমূলে ভোটে দাঁড়ানো যায়, ভোটে দাঁড়ানো যায়। মা শর্মিলা মা, আমি তোমার কাছে প্রশ্ন রাখছি না, তুমি অদৃশ্য মন দেখতে পাবে মনোরোগ বিশ্বাস কিন্তু ভাবতে পারি নাই, ভাবতে পারি নাই তুমি সোর দেখতে পারো না, একই তুমি ভক্ত, একই তুমি ভক্ত, একই তুমি ভক্ত। এরা জানে যে আমরা যে অপরাধ করেছি তাতে বাংলার মানুষ আমাকে ভোট দেবে না, এই জন্য ভোটের আগের দিন দেখবে ওই শয়তানের বাচ্চারা ওরা বাড়ি বাড়ি গিয়ে বলবে ভোট দিতে চেয়েও না। যারা যারা এগুলো বলে সেইগুলোকে আমি শয়তানের বাচ্চা বলছি। তোমার যদি এতই উন্নয়নের জোয়ার থাকে মানুষকে ভোট দিতে যেতে মানা করো কেন? বলে কিনা বলেন, বলে কিনা বলেন, কেন বলবে? তুমি আদর করে ভোট দিতে নিয়ে যাবে আর চলো, আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিবি, আসুন আমরা তাই বলব। আমি কখনো বলবো না আমাকে ভোট দিন, আমি বলবো আপনার বিবেককে জিজ্ঞেস করে ভোট দিন, আপনি চোরেদের সমর্থন করবেন না বিশ্বপ্রিয় মোদিজিকে প্রধানমন্ত্রী বানাবেন? আপনি ভাবেন আমি কেন বলবো? আপনি কি বোকা নাকি? হ্যাঁ, বাংলার মানুষ পৃথিবীর মানুষ এখন অত বোকা নেই। আর সব তৃণমূল নেতাদের আমি খারাপ বলছি না, কারণ জগতের এক নাম দুনিয়া, হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ান ভাটা সত্য নরম ঠান্ডা গরম ভালো মন্দ আছে কিনা? আমি কখনো বলছি
কিন্তু সন্দেশখালীর পুলিশের কাছে আমার প্রশ্ন আছে, মায়েরা যখন নালিশ করতে থানায় গিয়েছিল কেন সাজা হাতের কাছে দেওয়ার কথা তারা দিল? ভালো পুলিশ যারা তারা আছে নির্মিত, তারা অফিসারদের সঙ্গে আমার অনেক দিন থেকে যোগাযোগ আছে। 48 বছর কবি গান গাচ্ছি, শুধু বাংলায় নয়, ভারতবর্ষের 18টা রাজ্যে ঘুরেছি, ভারতের বাইরেও কয়েকটা দেশে গেছি। এবারও জুলাই মাসে আমেরিকা থেকে ভারতের চিফ গেস্ট হিসেবে ওখানে একটা বিরাট ফোক ফেস্টিভ্যাল হচ্ছে নিউ ইয়র্কে, সেখানে আপনাদের আশীর্বাদে আমি নিমন্ত্রণও পেয়েছি লিখিতভাবে। আমি লেখাপড়া জানি না, কোনটা ভালো লেখাপড়া জানেন, অনেক শিক্ষিত মানুষ, কিন্তু যারা প্রকৃত শিক্ষিত হয়তো জাগতিক জগতের সার্টিফিকেট তাদের নেই, কিন্তু তারা প্রকৃত শিক্ষিত, তারা শিক্ষিত হয়ে চুরি করে না, অশিক্ষিত হলেও নিরক্ষর হলেও তারা মানুষের ধন কেড়ে নেয় না। কেমন মানুষের সঙ্গ জীবনে পেয়েছি সে আর কেউ নয়, শ্রী ঠাকুর ভব পাগলা। ভব পাগলা কি পাগলের কাছে আমি আমার যৌবনটা অনেকটা সময় কেটেছে কাউনা ভাবে, কত কথা শুনতাম পাগল বলছে। একবার ক্যালকাটা ইউনিভার্সিটি প্রাক্তন পরীক্ষা নিয়ে আমার প্রয়াত গোপাল বন্দ্যোপাধ্যায় পাগল এসে বলছে, পাগল তুমি যে একটা গান লিখলে, পাপি তরে আসেন ভগবান, পাগল বলছে বাবা তুমি পাপ পূর্ণ কি মানো না? হ্যাঁ একটু কমে গেল কেন বাবা? যে সামনটা ছিল তার থেকে একটু কমে গেছে, তুমি কোথাও টিপ মেরেছো? না না, আমার পেছন দিকটাও দুটো চোখ আছে, উনি অস্বীকার করো কোনো টিপ মারেনি। আমার নাম অসীম সরকার, খেয়াল রাখছে, আমাকে চেনা খুব কঠিন আছে, আবার কিচ্ছু জানি না, একবারে বলো। পাগল বলছে বাবা তাহলে তুমি বলছো পাগলে কিছু নেই, তাই তো তুমি একটা কাজ করো না বাবা, কি তুমি কাউনা থেকে অম্বিকা কাউনা স্টেশন থেকে টিকিট না কেটে একটু হাওড়া যাও, গাড়িতে যদি টিকিট নাও ওঠে যখন তুমি হাওড়া প্ল্যাটফর্মে নেবে, গেট পার করতে যাবে, কালো পোশাক টিকি দেখলে কি তোমার ভিতরটা কাঁপবে? মানে হ্যাঁ তা তো কাঁপবে, মানে বাবা যদি না থাকে পা কেন তোমার বুকে উঠলো? আমি যখন পাগলের কাছে এসেছি রেল লাইনের পাশে থেকেছি, তখন গাড়িতে ভিক্ষা করেছি আমি, এই জন্য গরিবের মর্ম বুঝি আমি, বুঝতে পেরেছেন? কুড়িয়ে ঘরে লাইনের পাড়ে থাকা মানুষ আমি, যদিও এখনো ভালো আছি কিন্তু একটা ঘরে ওই এসি লাগাইনি এখনো, একটা ঘরে আমার সন্তানদের বলেছি বাবা
প্রকৃতির সঙ্গে মানুষ হও। এসি ঘরে শোবে, বই ঠান্ডা পাবে, বাইরে আসবে ভালো লাগবে না? আমরা কত কষ্ট করে জীবন যাপন করেছি বাবা, শরীরটাকে সুস্থ রাখো। এসিতে থাকলে হাইব্রিডের মতো হয়ে যাবে, শরীর নরম হয়ে যাবে। 65 বছর বয়স হতে যেন নরম এখনো হয়নি কিন্তু আমার সেন্ট্রাল বাহিনী বলে আপনার সঙ্গে তো হেঁটেই পালন হয় না। দৌড়াতে হবে, কিন্তু আমি সিঁড়ি ভাঙতে দিলে আমি দৌড়াই উঠবো, ওই একটু একটু করে উঠবো না। বুঝতে পারছেন কি বলছি? আমি গরিবের মর্মটা বুঝি। এখনো যারা রাস্তার পাশে বসবাস করে, ওমা তোমাকে মা বলেই বলছি, তুমি তো মাতৃজাতির মা মমতা। কে যে তোমার নামটা মমতা রেখেছে তাকে যদি আমি একবার পেতাম, যে এই মমতা সম্পন্ন একটা নারীকে মমতা কে নাম রাখো জিজ্ঞেস করতাম। তুমি না একটা নারী, তুমি কি করে শাহজাহানের ধরতে এতদিন লাগলো? তুমি পুলিশ মন্ত্রী না? জনগণ বলছে ঘুরে বেড়াচ্ছে, একটা নারী তাকে ধর্ষণ করে মেরে শ্মশানে কুড়িয়ে ফেললো, তার একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত নাই, তার মা বাবাকে হাসপাতালে নিতে দিল না, কোথায় হাসপাতালে পড়েনি পড়েনি বলো না আপনারা। তুমি বলবে কি ওর কারোর সঙ্গে ভালোবাসা টাসা থাকতে পারে? তার মানে কি এই কথার মানে কি? তার মানে ভালোবাসা করেছিল, ভালোবাসা করে অবহিত সম্পর্ক ছিল, তারপরে প্রেগনেন্ট হয়েছিল, ওই অ্যাডাপশন করতে গেছে, এই জন্য ব্লিডিং হয়ে মারা গেছে। বোঝা যাচ্ছে কি আমার কথা? যে মহিলা কি ধরনের কথা বলতে পারে? একটা নারী ধর্ষিত হয়েছে, তাকে পুড়িয়ে মেরেছে, আর তিনি কমেন্ট করছেন বা দেখলেন
হায় হায়, এ তো বিরাট ঝামেলা, এর সঙ্গে তো প্রশাসন যুক্ত, তাই তদন্ত হওয়া চাই মুক্ত, যাতে হয় তদন্ত পাকাপোক্ত, যার জন্য সিবিআই তদন্ত দিবে। সিবিআই তদন্ত যখন এসে দিল অস্পিকার বাড়ি টাকা বাহির হলো, হায় হায় টাকা বাহির, এবার দেখো তো ইডি কেউ দেওয়া দরকার, হাইকোর্টের নির্দেশে হয়েছে তদন্ত সিবিআই। বলবেন না কোন বিজেপি নেতা তোমাদের বিরুদ্ধে কেস করে নাই, কেস করেছে সিপিএম তোমার আপন ভাই। মানে দিল্লির সরকার 100 দিনের টাকা দিচ্ছে না, যে মোটে তাহার জবাব নিয়ে যাব আপনাদের নিকটে, এই কাজ করতে গেলে একটা কার্ড পাওয়া যায়, তার নাম জব কার্ড, তাই তো নাকি? এই জব কার্ড 125 লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করেছে এই তৃণমূল সরকারে যত নিচুতলা নেতারা, 125 লক্ষ জব কার্ডের গণমৎসব কত লক্ষ কোটি টাকা নিয়েছে কেন্দ্রের কাছ থেকে, তাদের নামে কোনো কিচ্ছু নাই, শুধু শুধু নাম। বুঝতে পারছেন কি বলছি? মোদিজি যখন তদন্ত করিল, তদন্ত করিয়া এই খবর পেল, বললেন সমস্ত জব কার্ড তার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। আধার কার্ড লিঙ্ক হলে তারপরে আঙুলের ছাপ দেবে, ফিঙ্গারপ্রিন্টে মিলবে। 1,25,00,000 যখন বের হলো, কেন্দ্র বললো একটা কাজ করো, তোমরা এই 10 বছর যে 100,000,000,000 টাকা নিয়েছো, তোমরা কি করেছো এটার হিসেব দিয়ে, যে টাকাটা বাকি আছে। কেন রেগে গেলেন? আমার বলা উচিত ছিল কাজ তারা করেছে নিচের তলায় তাদের ধর। এইটা হবেন একটা মুখ্যমন্ত্রীর কথা, কি বলেন আপনারা, কি বলেন? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো এই কাজ করতে যায় না, নিচের তলায় কাজ হয়েছে শোনেন দাদা। কেন মুখ্যমন্ত্রী বলতে পারলো না? টাকা যেন প্রধানমন্ত্রীকে বললেন, তুই কে রে, তোকে হিসেব দি বুকে নুড়ে, তুই কে রে, তোকে আমার হিসেব দিতে হবে নাকি, তুই কে রে? একটা মুখ্যমন্ত্রীর ভাষা প্রধানমন্ত্রীকে বলছে। আমার প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ বলে তার জবাব দেয়নি, বাবা আমি ওই জায়গায় কোনো মতে দিলি লিখে যদি একটা প্রধানমন্ত্রীর প্রিয়েও থাকতাম, আমি না বলে থাকতাম না, আমি বলতাম তুই কে রে, হিসেব দিবি না, তোকে টাকা দেবো কেন?
খারাপ কথা বলছি তুমি, খারাপ কথা বলছি? তুমি যেটা শিখাবে সেটাই তো পাবে নাকি? ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে, আমি কোন খাতে টাকাটা ব্যয় করেছি তার একটা সার্টিফিকেট দিতে হয় না? এই জন্য যারা আসলে কাজ করেছিল মূলত তাদের টাকা এই রাজ্য সরকার মেরে খেলো। হায় হায় সরকার, এখনো ধরা পড়ে নাই 75% সেই দেশে একটা কথা বলি আমি সবার সঙ্গে, আপনারা ভাবছেন যে কেন করছেন, আপনারা মহামারক পড়ে দেখবেন ওই গুলো যে কৃষ্ণের ওই ওরা থেকে যাবে, এই জন্য বারবার ওখানে যায় আর বারবার যুদ্ধ করে ওকে না মেরে ওরকে আশেপাশে এই যে শয়তান গুলো এইগুলো ধরা পড়তো সবাই খুশি হয়ে যেত, এরকম খুশি। আর ওরা সত্যি করে বিজেপিতে যোগ দিত ঠিক কিনা? একেবারে মঙ্গল সভাপতির কাছে এসে বলতো জানো আর থাকা যায় না ওই দলে, একদম ভীষণ খারাপ জানো। এই জন্য বোলপুরে শক্তি বাড়ি লিখে নিয়ে যান তৃণমূল বন্ধুরা, একটাও যদি মিথ্যা কথা হয় আমি এখান থেকে প্রার্থী অবৈধ করে চলে যাব। কত বড় কথা বললাম, একটাও যদি মিথ্যা কথা বলে থাকি বোলপুর শক্তি বাড়ি শান্তিনিকেতনে 4,000 square feet জমি, ডায়মন্ড সিটিতে 4টি ফ্ল্যাট, বেলঘরিয়া ক্লাব টাউনে 4টি ফ্ল্যাট, বরানগরে 1টি ফ্ল্যাট, নিউ টাউনে 2টি ফ্ল্যাট, কসবায় 1,000 square feet ফ্ল্যাট, সোনারপুর 1টি বাড়ি, জঙ্গিপাড়া বিশাল বাড়ি, পিংলায় 95 কোটি স্কুল, বাহরলপুরে 15 বিঘা জমি, বাঘাটিনে 12,000 by 240 square feet জমি, সুন্দরবনে রিসোর্ট, বানতলায় 10 বিঘা জমি, ঝাড়খণ্ডে 24 একর জমি, সিঙ্গুরে ফার্ম হাউস, সজিনে খালিতে রিসোর্ট, নেল আর্ট স্টুডিও 3টি, 1,78,000 square feet জমি, ওয়াপা ইউটিলিটি সার্ভিসেস এর নামে 4টি ফ্ল্যাট, 31টি LIC ওয়াপার নামে পার্থবার ওই ওয়াপা 31টি, মাদুরগাহের 6টা ফ্ল্যাট, বুঝতে পারছিস?
শুধু একটা পাথর নয়, এই যুগের আরো বেশি আছে। জানতে পারবে কি যেদিন যাবে ওদের কাছে, আপনারা ভাববেন কাদের ভোট দেবেন। আমি কেন বলবো আমাকে ভোট দেন ভোট দেন, ও কোনোদিন বলি না। যদি বোঝে যে চোরেদের সমর্থন করা যায় না, 82 কোটি মানুষকে খাবার দিয়ে লকডাউনে বাঁচিয়েছে কে? নরেন্দ্র মোদীজি। 140 কোটি মানুষকে ডবল ডবল ভ্যাকসিন দিয়েছে কে? শুধু আমাদের দিয়েছে, আরো পৃথিবীর 28টি রাজ্যে বিনে পয়সায় পাঠিয়েছে, টাকা নেয়নি। এমনিতে কি তারা সাধু বলে প্রণাম করে নাকি? যারা রাস্তার উপরে কাঁদিতেছে চোখের জল ফেলে, তাদের চাকরি গুলো টাকা পেয়ে কেন অযোগ্যদের দিলে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এগুলো জানতেন না বলতে পারেন? এখানে অসীম সরকার যেটা বলে গেছে জানতেন না? আমি আজকে যেখান থেকে বেরিয়েছি, আমার অফিসার জিজ্ঞেস করছে কার জায়গা, সব চার্ট লিখে দিতে হয়েছে, এখান থেকে এখানে এখান থেকে এখানে। আমি সামান্য একটা শূন্য কুটি এনে, আর যিনি শিক্ষামন্ত্রী তিনি যেখানে যাচ্ছেন, অফিসাররা তার কাছ থেকে সমস্ত ঠিকানা নিয়ে সেটা কি নবান্নিতে পাঠায় না? আজকে মন্ত্রী সাহেব কোথায় কোথায় যাচ্ছেন সেটা পুলিশ মন্ত্রী জানেন না? জানে না? একটা ছেলে খুব গাঁজা খায়, গাঁজার কলকি যারা ধরে গাঁজা খেতে খেতে এখানে দেখবেন সাপ পড়ে, সাপ। মাস্টার খুব পিটিয়েছে, আর খাবি গাঁজা? মাস তিনেক আর খাইনি, বেশ ওগুলো সাবান কেমন দিয়ে উঠে গেছে। মাস্টার দেখছে ছেলেটা ভালো হয়ে গেছে। হঠাৎ একদিন স্কুলে যখন এসে গেল, আচ্ছা আচ্ছা গাজন ধুয়ান সাপ দেখতে পেল, এই সুবল তোর হাতে ওই যে কিসের দাঁত? কয় স্যার আমি আমি জানি না স্যার, কে যেন আমার ওই হাত দিয়ে গাজা খেয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী জানে আমি কথা দিচ্ছি আগামী 26-এ এই যে পূর্ব বর্ধমান
এখানে সাতটা বিধানসভা আছে তো, তাই তো? মনে রাখবেন, আমাকে হারিয়ে দিলে আপনারাই হারবেন। তৃণমূল দেবী আমি বলছি, একটা মান্নাদের গান আছে না, আমাকে হারাতে এসে তোমার কি পরাজয় হয়নি? আমায় যখন পাঠাইল ওখান থেকে তদন্ত করে আসতো না, কাগজপত্র নিয়ে এই দেখো, ওখানে আর দাঁড়াতে পারবে না বলে তাই এখানে এসেছে চলে, এইসব করে যাওয়া সিংহটা তা পারে না, কোন গাড়ির মধ্যে বসে কোন ভিডিও ওইগুলো এডিট করে ছেড়ে দিয়ে লজ্জাহীন করবে। তোমাদের আমি বলে দিই, তোমরা বলে না বাড়ি স্কিনে ওটা দিয়ে প্রতিদিন তোমার মা বাবা ভাই বোনদের শুনাবে, তাতে তোমাদের আয়ু বৃদ্ধি হবে, তোমাদের বংশ উদ্ধার হয়ে যাবে, ওগুলো শোনাবে একদম সুন্দর হবে। খুব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি, ইচ্ছাও করছে একটু কাছে আসি, হাসিতে পারে আবার বাবা করে